গোরান ক্রপ এভারেস্ট জয় করেছিলেন 1996 সালের 23শে মে। তো কি হয়েছে, এরকম এভারেস্ট জয়ী মানুষ কতই না আছে, তাহলে গোরান ক্রপের কথা আলাদাভাবে উঠল কেন? আসলে ইনি বিশ্বের প্রথম ব্যক্তি যিনি কোনো শেরপা ছাড়াই ও অক্সিজেন বোতল ছাড়াই এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছিলেন। এমনকি এর জন্য সাইকেল চেপে সুইডেন থেকে নেপাল আসেন ও আবার সেই সাইকেল চালিয়েই নেপাল থেকে সুইডেন ফিরে যান। অজানা ক্যানভাস অ্যান্ড ওয়েব নিউজ পাবলিশড ফ্রম কলকাতা।